পাগলা হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। ভোট প্রচারে ঝড় নয় সাইক্লোন তুলতে বঙ্গে বারে বারে সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসছেন বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা। যখন তৃণমূল বারে বারে শাসক দল বা সরকারে থাকার সময় ডাক দিয়েছিল দুয়ারে দুয়ারে সরকার, ঠিক তেমনি বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা সিট থেকে নিজেদের জয়লাভ ছিনিয়ে নিতে দুয়ারে দুয়ারে স্বরাষ্ট্রমন্ত্রী, দুয়ারে দুয়ারে প্রধানমন্ত্রী, দুয়ারে দুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতির ডাক দিচ্ছে। আজ জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে রয়েছেন, একের পর এক সভা করছেন, প্রচারের সাইক্লোন তুলছেন। এই মুহূর্তে যে ব্লকে, বিধাননগরের যে ব্লকে তিনি প্রচার করবেন, ঠিক সেই সামনের ঠিক সামনে আমি রয়েছি এবং এখান থেকেই প্রচারের সাইক্লোন তুলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আজকের প্রচার নিয়ে যাবতীয় তথ্য নিয়ে প্রথমেই দেখে নেব রিপোর্ট, আর তারপর আসছি আলোচনায়। মিশন একুশের বিধানসভা, বাংলা দখলের লক্ষ্যে প্রচারে জোর কদমে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। চার দফা ভোট পর্বে রাজ্যে নির্বাচনী প্রচার সেরেছেন বিজেপির হেভি ওয়েট নেতারা। মমতার গড় হিসেবে পরিচিত ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচার সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম দফা ভোট পর্বে প্রচার পর্বে আরও জোর দিচ্ছে বিজেপি। বাকি চার দফার ভোটে পথসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন প্রচারের সূচনায় অমিত শাহ, এবার পথসভাতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাকি চার দফায় নিবিড় প্রচার বিজেপির, কলকাতা ও সংলগ্ন 40 আসনে প্রচার। প্রতি বিধানসভায় 40টি করে সভা, 200 থেকে 500 লোক নিয়ে জনসভা। 13 এপ্রিল থেকে প্রচারের সূচনা, দমদম থেকে শুরু প্রচার অভিযান, সব মিলিয়ে 2000-এর বেশি পথসভা। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে কথাও বলবেন। বাংলায় বিধানসভা ভোটে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারও উত্তরবঙ্গে শাহের শোকে ঘিরে কার্যত জনপ্লাবনের চেহারা নেয়। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি অসংখ্য মানুষ এদিন ভিড় করেন। প্রচার পর্ব থেকে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সুর চড়ালেন তিনি। এখন দেখার, একুশের ভোটযুদ্ধে কতটা বাজিমাত করতে পারেন বিজেপির চাণক্য। রিপাবলিক বাংলা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এফডি ব্লকে, এবং আমি যেমনটা শুরু করলাম, দুয়ারে সরকার যখন ডাক দিয়েছিল শাসক দল তৃণমূল সরকারে থাকাকালীন, এখন বিজেপি বলছে প্রতিটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীদের জেতাতে দুয়ারে দুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দুয়ারে দুয়ারে প্রধানমন্ত্রী, দুয়ারে দুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতি। কি মনে হচ্ছে, প্রচারে ঝড় তুলতে বারে বারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে কেন? এবং আপনারা যখন বলছেন আপনাদের সঙ্গে সাধারণ মানুষ রয়েছে, তাহলে এত প্রচার করতে হচ্ছে কেন? এটা আমাদের ভালোবাসা, সবার সাথে মনে হয় যোগ আছে, ওর জন্য সবাই একসাথে আসছে, আর কিছু না। জয় শ্রীরাম। এবং এখান থেকে বোঝা যাচ্ছে ঝড় তোলার জন্য প্রত্যেকেই কিন্তু প্রস্তুত, ইতিমধ্যেই মঞ্চটা দেখানোর চেষ্টা করবো। হচ্ছেটা কি, একদম শুরুতেই যে মঞ্চ তৈরি করা হয়েছে এফডি ব্লকের, এখানে রয়েছেন সব্যসাচী দত্ত, যিনি এখানকার প্রার্থী, সুজিত বোসের সামনাসামনি, একসময়কার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করা সেই সুজিত বোসের সামনাসামনি চোখে চোখ রেখে যুদ্ধ করছেন এখানকার সব্যসাচী দত্ত, বিজেপির প্রার্থী, এবং তাকে ঘিরে তাঁর হয়ে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই ছবি উঠে আসছে এই মুহূর্তে, এবং অমিত শাহর জন্য ইতিমধ্যেই মঞ্চ অপেক্ষা করছে। এবং এখানে বোঝার চেষ্টা করবো যারা রয়েছেন আমার সঙ্গে, যারা বিজেপির সমর্থক রয়েছেন, কি মনে হচ্ছে এখান থেকে সব্যসাচী দত্ত জিতবেন? 100% 110% 200-র বেশি সিট পাবো আমরা, 200-225টা। সেটা কি সব্যসাচী দত্তের নিজস্ব ক্যারিশমা নাকি এই হেভিওয়েটদের দিয়ে প্রচার? পদ্মফুল, আর কোনো গল্প নেই, এখন শুধুই পদ্মফুল, সব পদ্মফুল। জয় শ্রীরাম। আমি একটু ভিড়টা দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট প্রসূন রয়েছে, আমি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, যেখানে অসংখ্য মানুষ বসে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কখন আসবেন তার বক্তৃতা শোনার জন্য বসে রয়েছেন এবং অপেক্ষা করছেন। এবং মঞ্চে রয়েছেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপনবাবু রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন এখানকার শীর্ষস্থানীয় নেতৃত্ব, রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব, এবং স্বভাবতই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কখন আসবেন, কখন প্রচার সারবেন, কখন প্রচারে ঝড় তুলবেন, সেই অপেক্ষায় রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। এবং আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, মঞ্চ সুসজ্জিত হয়ে গিয়েছে, বিধাননগর থেকে যিনি লড়ছেন সেই সব্যসাচী দত্তের প্রচারের সাইক্লোন তুলতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। এবং
আমি প্রশ্ন তুলব সন্তু হচ্ছে টাকি কারণ যখন প্রচার বিজেপি বলছে বিজেপির দাবি গোটা বঙ্গ জুড়ে বিজেপির ঝড় উঠেছে প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছেন তাহলে প্রচারে এত হেভিওয়েটদের আসতে হচ্ছে কেন কেন তাদের নিজস্ব ক্যারিশমায় তারা জিততে পারছেন না এবং দুয়ারে দুয়ারে সরকারের মতো দুয়ারে দুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বাংলায় হচ্ছে টাকি তা নিয়ে আমি সন্তু রয়েছি বিকেল পাঁচটা থেকে টান টান এক ঘন্টা এবং আমি বোঝার চেষ্টা করব যেখানে যারা রয়েছেন আজকে আমাদের মধ্যে কোনো গেস্ট নেই কোনো গেস্ট নেই সাধারণ মানুষই আমাদের সঙ্গে গেস্ট আমি প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা একটু কথা বলবো একটু বোঝা আপনারা বলছেন সাধারণ মানুষ আপনাদের সঙ্গে রয়েছে যদি তাই হয় যদি সঙ্গেই থাকে আপনাদের সঙ্গে এই হেভিওয়েটদের দিয়ে কেন প্রচার করতে হচ্ছে এই জন্য যে আমাদের এই বিজেপি আজকে সাংসদ কেন আমাদের তেলের দাম বাড়ছে সবজি তেল ডিজেল পেট্রোল সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে আজকে যদি তেলটা ডিজেলটা আমাদের জিএসটির মধ্যে পড়ে তাহলে আমরা অনেক উপকৃত হব এবং জিএসটির মধ্যে পড়লে ওটা অনেক কম রেটে আমরা পাবো যাতে আমরা আমাদের সবার কাছে ওটা কম রেটে পৌঁছলে গাড়ির ভাড়া কমবে ট্রান্সপোর্টের ভাড়া কমবে তেলের দামটা কমা মানে আমাদের সব জিনিসের কমা এটা হচ্ছে সবথেকে বড় জিনিস বিজেপির এটা হচ্ছে মূল মুদ্দা আমার যে প্রশ্নটা যদি আপনাদের নিজস্ব ক্যারিশমায় যদি বিধাননগর থেকে আমি ধরে নিলাম সব্যসাচী দত্ত নিজস্ব ক্যারিশমায় জিতে যেতেন সেটা কি হচ্ছে না তার জন্য কি এবিওয়েটদের দিয়ে প্রচার করতে হচ্ছে দুয়ারে দুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেটা কি দাদা বিজেপি যে দুয়ারে দুয়ারে কেন্দ্রীয় মন্ত্রী যাচ্ছে না এটা কোনো ভুল না বিজেপি সব জায়গায় সবার কাছে নিজের বুকের মধ্যে সবাই যে যার মতন লড়াই করছে তার টিএমসি তার নিজের মতন লড়াই করছে বিজেপি তার নিজের মতন লড়াই করছে এবারে যে যেমনি ভাবে ভাবে লড়াই করে যে জায়গাটা তৈরি করছে এটাই মূল মুদ্দা বিজেপি একদমই তাই আমি আরো একবার ভিড়টা দেখানোর চেষ্টা করবো মঞ্চে বক্তৃতা চলছে সেটাও শোনানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব মাঠে ধরে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন এবং তিনি এখানের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে প্রচার করবেন কিন্তু এখানে যে ভিড় সে ভিড় প্রমাণ করে দিচ্ছে যে সব্যসাচী যে ক্যারিশমা সেই ক্যারিশমা আরও একবার চোখে পড়ছে কিন্তু এখানে একটাই প্রশ্ন এ বাংলায় হচ্ছেটা কি প্রচারে ঝড় তুলতে সাইক্লোন তুলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চলে যেতে হচ্ছে দৌড়ে দৌড়ে তাও তাই নেই টান টান এক ঘন্টা আমি সন্তু রয়েছি আমার সঙ্গে যিনি রয়েছেন পরিচয় করে দিই বিজেপি থেকে দুজন স্পোক পার্সন রয়েছে এবং যেটা জানতে চাইবো যখন প্রচারে সাইক্লোন তুলতে চাইছেন আপনারা তখন আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বকে আসতে হচ্ছে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে প্রচারে ঝড় তুলতে হচ্ছে আপনাদের নিজস্ব ক্যারিশমা কোথায় দেখুন আমাদের কেন্দ্রীয় নেতারা এতটা সিরিয়াস যে তারা সব রকম সভাতে তারা অংশগ্রহণ করছেন আমাদের নেতারা ওই এসিতে বসে থাকেন না তারা প্রত্যেকটা নির্বাচনকে ধর্মযুদ্ধ মনে করেন এবং ধর্মযুদ্ধে প্রত্যেকটা যোদ্ধাই সমান অংশীদারি এবং আমাদের একজন কার্যকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কার্যকর্তা এটাই প্রমাণ করে বিজেপি একমাত্র গণতান্ত্রিক দল এখানে কোনো মমতা ব্যানার্জি বা কোনো অভিষেক ব্যানার্জি স্টার প্রচারক এখানে আমরা গ্রাউন্ড লেভেলে যারা কার্যকর্তা তারাও স্টার প্রচারক আমাদের অমিত শাহ প্রধানমন্ত্রী তারাও স্টার প্রচারক কারোর মধ্যে কোনো পার্থক্য নেই এটাই প্রমাণ করে কলকাতা পাখির চোখ এবং কলকাতায় আপনারা প্রচারে ঝড় তুলতে চাইছেন তো এত প্রচার করতে হচ্ছে কেন আপনারা বারেবারে বলছেন সাধারণ মানুষ আপনাদের সঙ্গে রয়েছে যদি তাই হয় এত প্রচার কেন দেখেন প্রচার একটা মাধ্যম আছে নির্বাচন লড়ার ঠিক আছে সেখানে লোককে জানাতে হয় যেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা চুনাও নির্বাচনে দাঁড়িয়েছি তারপরে যে কথাটা হচ্ছে যেভাবে আপনি বলছেন আজকে দেখলাম আমার পাড়ায় সেখানে তৃণমূলের ঝান্ডা এত যে মানে 10 বছর কাজ দেখিনি মমতা ব্যানার্জি আজকে যা কাজ দেখলাম এত ঝান্ডা এত ব্যানার মানে আজকে আমি দেখলাম যে মমতা ব্যানার্জি কিছু কাজ করেছে কারণ আপনারাও তো ঝান্ডা লাগাচ্ছেন আপনারাও তো ব্যানারে ঝড় তুলছেন আমাদের তো প্রতিষ্ঠার লড়াই পশ্চিমবঙ্গকে বাংলাকে বাঁচানোর লড়াই লোকেদের তো জানাতে হবে ওরা তো আমাদের পুরো ব্যানার ফ্যানার ফ্ল্যাগ ফ্ল্যাগ খুলে দিচ্ছে ওরা যখন খুলছে আমরা নতুন করে লাগাচ্ছি তাই আপনারা দেখতে পারছেন সেই জন্য আমরা লাগাচ্ছি
আমাদের লড়াই ওইখানটা, আমাদের লড়াই ওইখানে শুধু ব্যানার পোস্টার লাগিয়ে নেই, এখানে পয়সা খরচা করে বেকার নষ্ট করে লাভ নেই। সেই আপনাদের যারা প্রার্থী রয়েছেন তারা কি নিজেদের ক্যারিশমায় ভোট জিততে পারবে? একদম 100% ওনাদের ক্যারিশমা এরমই আছে যে ওনারা যেখানেই যাচ্ছেন না কেন, যে জনসংযোগ করছেন, যেভাবে জনতা ওনাদের সমর্থন জানাচ্ছে, আমাদের এইখানে শত প্রতিশত জিত নিশ্চিত 200%। তৃণমূল বলছে দুয়ারে সরকার যেমন তাদের একটা প্রকল্প ছিল, আর আপনারা নতুন প্রকল্প করছেন ভোটের আগে দুয়ারে স্বরাষ্ট্রমন্ত্রী। না, এরম কোনো আমাদের প্রকল্প নেই দুয়ারে স্বরাষ্ট্র, মানে প্রচার করছেন তার জন্য না। একটা কথা বলে দিচ্ছি দাদা, এটা একটা মহাযুদ্ধ, মহাসংগ্রাম, আর যদি যুদ্ধ জিততে হয় তাহলে বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বলার সবাইকে নিয়ে মাঠে নামতে হয়। তা আমরা বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে নামছি, আমরাও প্লেয়ার, অমিত শাহও প্লেয়ার। অমিত শাহ ভালো ব্যাটিং করেন, আমি ভালো বোলিং করতে পারবো, এটাই হচ্ছে। এবং আমার একটা প্রশ্ন রয়েছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে প্রচার করছেন, ঝড় তুলছেন, তাদের তিনি প্রচার করছেন এবং তাকে কাউন্টার করতে আপনাদের দিল্লি থেকে রাজ্য প্রত্যেকটা নেতাকে মাঠে নামতে হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাও তো একটা বড় দিক, এটাও তো আপনারা স্বীকার করে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রচার করার মতো কেউ নেই, এতদিন ধরে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড, ওরা দুজন ছাড়া আর সব ল্যাম্পোস্ত, ওখানে ওরা করবেটা কি? বিজেপি একটা গণতান্ত্রিক দল, এখানে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা যোদ্ধাই হচ্ছে এক একজন প্রচারক। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে পশ্চিমবঙ্গ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জন্যে আমরা লড়াই করছি। আজকে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে আমরা দিতে পারি না, এই জন্যে আজকে মোদী থেকে অমিত শাহ সবাই লড়াই করছে। পশ্চিমবঙ্গ হচ্ছে চিকেন নেকের উপর দাঁড়িয়ে রয়েছে, পশ্চিমবঙ্গের উপর ডিপেন্ড করছে চীন, চীন যেইভাবে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে রয়েছে, আজকে পশ্চিমবঙ্গ জিহাদিরা যেইভাবে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চক্রান্ত করছে, তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ যদি ইমিডিয়েটলি জাতীয়তাবাদীদের হাতে না আসে তাহলে সারা ভারতবর্ষে অরাজকতার কেন্দ্রবিন্দু হবে পশ্চিমবঙ্গ। এটা আমাদের কাছে সেই লড়াই যার জন্য আমাদের টপ টু বটম সবাই পশ্চিমবঙ্গের ময়দানে নেমেছেন। একদমই। এবং বিজেপির প্রচারের এবারে স্টাইল কার্পেট বম্বিং, অর্থাৎ কার্পেটের নিচে, এটা যদি রাজ্য ধরি, কার্পেটের নিচে এমনভাবে তার প্রচার সাজাচ্ছে যে যেখানেই পা দেবে, যেখানেই পা দেবে সেখানেই বম্বিংয়ের মতো ব্লাস্ট করবে বিজেপি, অর্থাৎ প্রচার সেখানেই পাবে এবং জনসমর্থন পাওয়ার জন্য তারা প্রচারে ঝড় তুলবে, সাইক্লোন তুলবে। যখন প্রচারের সাইক্লোন তুলতে রাজ্যে বারেবারে কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, ঠিক তখনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে সরিয়ে রাখলেন নির্বাচন কমিশন। তারা বললেন যে এই ধরনের দুটি কথার উল্লেখ করলেন, এই ধরনের কথা বলার জন্য, উস্কানিমূলক কথা বলার জন্য 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা তাকে 48 ঘন্টা প্রচার থেকে বিরত রাখলেন, দিলীপ ঘোষকে চিঠি ধরালেন, শুভেন্দু অধিকারীকে সতর্ক করলেন। এরই মধ্যে রাজ্যে ভোট হচ্ছে, পঞ্চম দফা ভোট রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচার থেকে কি উঠে আসছে ইতিমধ্যে আমি মঞ্চ দেখানোর চেষ্টা করব। সেখানে স্বপন দাশগুপ্ত বক্তব্য রাখছেন, তারকেশ্বরের বিজেপি প্রার্থী ছিলেন তিনি, সেই এলাকায় ভোট হয়ে গিয়েছে, এরপর তিনি চলে এসেছেন এই সল্টলেক, এই বিধাননগরে, যেখানে যেখান থেকে দাঁড়িয়েছেন সব্যসাচী দত্ত এবং তার পাশের বিধানসভা থেকে দাঁড়িয়েছেন ভাস্কর রায়, তাদের হয়ে প্রচারে ঝড় তুলতে তিনি এসেছেন এবং একই মঞ্চে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এখানে আমি বোঝার চেষ্টা করব, তৃণমূল সুপ্রিমো অভিযোগ করছেন আপনারা নির্বাচন কমিশন থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে সব কিছু আপনাদের লোক, আপনারা চক্রান্ত করে তাকে সরিয়ে রাখছেন, এটা গণতন্ত্রের পক্ষে সব থেকে বড় কালো দিন, কি বলবেন? এই অভিযোগটা আমরাও করতে পারি, যদিও আমি করছি না, তবু আমি এই অভিযোগটা নির্বাচন কমিশনের বিরুদ্ধেই করতে পারি। তার কারণে এই নির্বাচন কমিশনই সেই ব্যক্তি আজকে যিনি রিটায়ার করলেন, যিনি 2019 সালে যোগী আদিত্যনাথকে 3 দিনের জন্য তিনি ব্যান করেছিলেন, ইনি সেই ব্যক্তি যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী আসামের, আমাদের আসামের যিনি বিশ্ব শর্মাকে, ওনাকে 2 দিনের জন্য ব্যান করেছেন, আর একই অপরাধে মমতা ব্যানার্জিকে মাত্র 1 দিনের জন্য ব্যান করেছেন, ওনাকেও 3-4 দিনের জন্য ব্যান করা উচিত ছিল। এই উত্তরীয়টা খুলে ফেলেন এবং বিজেপি নেতা হিসাবে নিজেকে ভুলে যান, যদি সাধারণ মানুষ হিসাবে নিজেকে ভাবেন, তাহলে আপনি নিজে কার ছত্রছায়ায় ভোট দিতে চাইবেন, কার ভরসায় ভোট দিতে চাইবেন, কেন্দ্রীয় বাহিনী নাকি পুলিশের ঘেরাটোপে? দেখুন দাদা, আমি এককালে বুথ এজেন্ট রয়েছি, পুলিশের
পুলিশের অধীনে যখন নির্বাচন হয়েছে আমি দেখেছি আমার বুথে টিএমসির 60-70 গুন্ডারা ঢুকে ভোট মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওদের রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, ওদের রুখে দিয়েছি, ওদের ধ্বংস করে দিয়েছিলাম। কিন্তু আজকে যা পরিস্থিতি দেখছি, যেখানে বোমাগুলি চলছে, আমি চাইব কেন্দ্রীয় বাহিনী গলি গলিতে ঘরে ঘরের সামনে থাকুক, যাতে সবাই সুস্থভাবে শান্তভাবে ভোট দিতে পারে। নয়তো মমতা ব্যানার্জির গুন্ডারা যেইভাবে সন্ত্রাস চালাচ্ছে, আতঙ্ক চালাচ্ছে, সাধারণ মানুষের থাকা ছেড়ে দিন, ভোট দেওয়া ছেড়ে দিন, এই পশ্চিমবঙ্গে থাকাটাও মানে একদম মুশকিলে পড়ে যাবে। তৃণমূল বলছেন সব জায়গায় আপনারা প্রভাবিত করার চেষ্টা করছেন, নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন, করছেন সেন্ট্রাল ফোর্সকে, করছেন রাজ্যপালকে, বিভিন্ন দিকে আঙুল তুলছেন যে আপনারা প্রভাবিত করছেন সবাইকে এবং নিজেদের ফায়দা লুটে নিচ্ছেন, এবং প্রচারে ঝড় তুলতে এসে, সাইক্লোন তুলতে এসে বারে বারে অমিত শাহ, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী যেসব মন্তব্য করছেন, তার মধ্যেও নির্বাচনী যে বিধি, সেই নির্বাচনী বিধি ব্রেক হচ্ছে, তাও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে। দেখেন, আমরা একটা জাতীয় দল, ঠিক আছে, আমাদের প্রেজেন্স অল ওভার ইন্ডিয়া, আমরা সব জায়গা থেকেই আমরা আমাদের যোদ্ধাদেরকে এখানে আনাবো, নামাবো, লড়াই লড়বো। তারপরে হচ্ছে যে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে মানে আমরা করেছি, ইনফ্লুয়েন্স করেছি, ইলেকশন কমিশনকে ইনফ্লুয়েন্স করছি, সেন্ট্রাল ফোর্সকে, তিনি একটা প্রেশার বিল্ডিং টেকনিক, যে ক্রিকেটের স্লেজিং হয় না, যে আমি একজনকে গালাগাল করে দিলাম, অল্প গিয়ে একটা উল্টোপাল্টা বোলিং করে দিলাম, ও মানে হুট করে উল্টোপাল্টা শট খেলবে আর আউট হয়ে যাবে, ওরম ব্যাটসম্যান অমিত শাহ নয়। কিন্তু আগেও বলেছি, তিনি আপনি স্লেজ করুন, সচিন তেন্ডুলকরের মতো ঠান্ডা মাথা রেখে আপনি একটা গায়ে মারবেন বল, উনি দ্বিতীয় বল ছক্কা, মমতা ব্যানার্জি তো মাঠে বাইরে। আমার প্রথম যে প্রশ্নটা ছিল আবারও সেই প্রশ্নটা করব। বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার জন্য স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে, আপনি সিপিএম বলুন, তৃণমূল বলুন, কেউ কোনোদিনও বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেনি, যেটা আপনারা তুলে নিয়ে আসছেন। সিপিএম এককালীন করতো বাড়িতে বাড়িতে গিয়ে যে হচ্ছে প্রচার করতো, বৈঠক করতো, বৈঠক আলোচনা করতো, সেখানে শীর্ষস্থানীয় নেতৃত্ব থাকতো, এভাবে কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো না। তাহলে আপনাদের ক্ষেত্রে কেন কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে বাড়িতে বাড়িতেও প্রচার করতে হচ্ছে? আপনি যে ব্লকে দাঁড়িয়ে রয়েছে, এফডি ব্লক, এটা বড় জনসমাবেশ বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে জনসমাবেশ করার মতো মাঠ নয়, আপনিও স্বীকার করেন, তাহলে কেন করতে হচ্ছে এই দিক? কেন এখানকার লোকের চাহিদা নেই যে আমরা নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখবো? কেন বড় মাঠেই যাবেন তখন দেখবো? আমরা লোকের কাছে, আমরা লোকের সামনে থাকি, লোকের সঙ্গে কাজ করার চেষ্টা করে যাই। তাই জন্য অমিত শাহ এখানে আসছেন, যাতে আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি, নিজের পরিচিতি বানাতে পারি, আর সঙ্গে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমাদের এখানে নেতা স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও কার্যকর্তা, আমিও কার্যকর্তা, আর যত সাধারণ জনসাধারণ আছে আপনি দেখতে পাচ্ছেন, তারাও একটা ভারত মায়ের সিপাহী। আর আমরা সব সন্ত্রাস, আতঙ্ক, ভারত বিরোধী যত দল আছে তাদের বিরুদ্ধে আমরা এইভাবেই লড়ে যাব, জনগণকে নিয়ে, জনগণের আমাদের সমর্থন রয়েছে একদমই, এবং আমি অবশ্যই আলোচনায় থাকবো। কিন্তু তার আগে আরও একবার মাঠের চত্বরটা দেখানোর চেষ্টা করবো, এফডি ব্লকের যে মাঠ, সে মাঠের চত্বর দেখানোর চেষ্টা করবো, এবং তার সঙ্গে সঙ্গে দেখানোর চেষ্টা করবো যে এখানে বাদ্যযন্ত্র বাজিয়ে যে আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, সেই ছবিটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব, যেখানে অনেকেই রয়েছেন, বিভিন্ন বাজনা বাজাচ্ছেন এবং মঞ্চে বক্তব্য রাখছেন, এখনো বক্তব্য রাখছেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। আমি শোনার চেষ্টা করবো আমার পিসিআর কি বলছে। একদমই, জেপি নাড্ডা রিপাবলিক বাংলার ক্যামেরায় সামনাসামনি হয়ে রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় ঠিক কি বলেছেন হরিণঘাটা থেকে আরো একবার শুনবো। এই মুহূর্তে রিপাবলিকের মুখোমুখি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আমরা কথা বলবো ওনার সাথে। স্বাগত হ্যায় নাড্ডা জি আপকো রিপাবলিক মে, আপ জহাঁ পর ভি জা রহে হ্যায় প্রচার কে লিয়ে, বহুত সারে চুনাও কে বহুত সারে স্টেপ হম পার কর চুকে হ্যায়, আপ জহাঁ পর ভি জা রহে হ্যায় ইতনে সারে লোগ আপকো স্বাগত কর রহে হ্যায় এসি তরহ সে, কেসা লাগ রহা হ্যায়? দেখিয়ে, বঙ্গাল কি জনতা চুনাও মে উৎসাহ কি তরিকে সে লগি হ্যায় और उत्सव मना रही है, और उत्सव मना रही है कि वह अब 10 साल की ममता जी की टोलाबाजी, तुष्टीकरण, तानाशाही,
भ्रष्टाचार, सिंडिकेट राज, बालू का सिंडिकेट, कोयले का सिंडिकेट, अपने बाकी सिंडिकेट भ्रष्टाचार, इसके खिलाफ मत बनाया है और वह सड़कों पर उत्साह के साथ उत्सव मनाने निकली है और उन्होंने ममता जी को विदाई की नमस्कार करने का तय किया है और भारतीय जनता पार्टी और कमल को स्वागत करने का तय किया है। बगैर आर्मी की परमिशन के ममता बनर्जी आज कोलकाता के गांधी स्टैचू में धरना के लिए बैठ गई थी। उन्हें 24 घंटे के लिए सस्पेंड किया गया था इलेक्शन कमीशन की तरफ से। क्या बोलेंगे इस बार? देखिए, ममता जी की आदत है, उन्होंने वो प्रशासन में रही हैं, लेकिन प्रशासन के सिस्टम्स को मानना उन्होंने कभी सीखा नहीं है और वो इसी तरीके से रिएक्ट करती हैं। लेकिन कुल मिलाकर के उनको लग गया है कि बाजी उनके हाथ से निकल गई है। बंगाल की जनता ने विदाई नमस्कार तय कर दिया है, इसलिए अब वो बौखला गई है और उस बौखलाहट में उनके वक्तव्य भी इसी प्रकार के आ रहे हैं और वक्तव्य के साथ साथ उनका जो एक्शन है वो भी इसी तरीके का है और वो पार्टीजन है। वो CISF के अटैक पर बोलती हैं, आनंद वर्मा की जान गई उस पर नहीं बोलती हैं, हमारा एक थानेदार बिहार से आया उसको पीट पीट के मार दिया उस पर नहीं बोलती हैं, उसकी माँ की डेथ हो गई सिर्फ बेटी की लाश देख करके, ऐसी दहलाने वाली घटनाओं पर उनका कुछ वक्तव्य नहीं है। तो ममता जी हैज बीन पार्टिजन, वह राजनीति विशुद्ध कर रही हैं और हम समाज को मोदी जी के नेतृत्व में सबको जोड़कर सबका साथ, सबका विकास, सबका विश्वास लेके चले। बहुत सारे पॉलिटिशियंस बोल रहे हैं कि ममता बनर्जी का ये जो एक्टिविटीज है वो अपोजिशन लीडर जैसा है, क्या बोलेंगे आप? नहीं समझ पाया मैं। बहुत सारे पॉलिटिशियंस बोल रहे हैं कि ममता जी आप जो अभी जो एक्टिविटीज कर रही हैं वो एक अपोजिशन लीडर की तरह एक्टिविटीज कर रही है। और ठीक है, लेकिन वो इसी तरीके से उन्होंने अपना राजनीतिक जीवन रखा है और वो मैंने कहा ना कि वो जो कहें वो मान लिया जाए तो सही है, न माना जाए तो सब गलत है। तो ये जो सोच होती है, इस तरह के लोग इसी तरीके के वक्तव्य भी देते हैं, बयान भी देते हैं, एक्टिविटी भी करते हैं। उन्होंने 10 साल जिस तरीके से शासन किया है वह बहुत बड़े प्रश्न खड़े करता है। सुजाता मंडल ने दलितों के खिलाफ इतना बड़ा वक्तव्य दिया, वो चुप है, उनको कुछ इस पर असर नहीं पड़ रहा है। और उनके साथ ये जो जितने राजनीतिक दल उनको सपोर्ट करने की बात करते हैं सारे देश में, छोटे और बड़े और रीजनल पार्टीज, वो उनको दलित पर कुछ अब नहीं आ रही है, अब उनको दुख नहीं हो रहा है। ये उनका दोहरा चरित्र है और उनके साथ साथ ममता जी का दोहरा चरित्र है जो बंगाल की जनता समझ चुकी है। शीतलकुची के घटना पे बार बार अमित शाह जी और नरेंद्र मोदी जी को कटघरे में ठहरा रही है ममता जी। वो शुरू से हर बात पे भारी, भीतरी, गुजराती, बंगाली संस्कृति, सबको बंगाल की जनता ने निगेट कर दिया, सारी बातों को जनता ने, बंगाल की जनता ने ना कह दिया है। और मोदी जी, अमित शाह जी, राजनाथ जी, नितिन जी के को सबका जो बातें हैं उसको सुनते हुए आगे बढ़ने का निर्णय किया है और मोदी जी के नेतृत्व में चलना तय किया है। শীতলকুচির 126 নম্বর বুথে 17 তারিখ আবারও পুনর্নির্বাচন হবে 17 তারিখ 126 নম্বর বুথে। শীতলকুচির যে ঘটনা তারপর 126 নম্বর বুথে পুনরায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। পঙ্কজ ঝা রয়েছে। পঙ্কজজি, আপনাদের যদি আপনাদের নিজস্ব প্রার্থীর যদি করিশ্মা থাকে, যদি নিজস্ব ক্যালমা থাকে, তাহলে নিজেই তো ভোট প্রচার করে ভোটটা জিতে নিতে পারত। তৃণমূল যখন দুয়ারে দুয়ারে সরকার করছে তখন আপনারা দুয়ারে দুয়ারে স্বরাষ্ট্রমন্ত্রী করে দিচ্ছেন, এত প্রচারে জোর দিতে হচ্ছে কেন? আপনারা হয়তো যেটা দেখছেন সেটা সঠিক নয়। আরে আমরা দুয়ারে যাওয়ার দরকার নেই, আরে আমরা মানুষের মনে আছি। মানুষের মনে থাকলে এত প্রচার করতে হচ্ছে কেন?
আরে এটা প্রচার কথা, মানুষের কাছে আমরা যাবো না, মানুষকে বলবো না। আপনি যদি রান্না না করলে খাবেন কি? আমরা রান্না করছি, মানুষের কাছে আমরা যাচ্ছি কি, আমরা বলছি কি, দেখুন আপনারা দেখুন কি, আজকে কি হারে বাংলা কোথায় চলে গেছে, সন্ত্রাসে বাংলা করে দিচ্ছেন। দিদিমণি কি বলেছেন আজকে, আপনি বলুন তো আমাকে, আপনারা বলুন। ওখানে চারজন যে মারা গেছে, কেন মারা গেছে দিদি? যদি ভুল বলে কেন না তাতা তো তাহলে কি মারা যেত দিদি? ওখানে তাতিয়ে দিয়েছে আর ওখানকার মানুষ যখন মানুষ বিরক্ত বোধ হয়ে যাচ্ছে, ওখানকার যারা সিআরপিজির ওই বুথে আবার পুনর্নির্বাচন হচ্ছে। হ্যাঁ তো আমরা তো আমরা স্বাগত করছি স্যার, আগে আমরা স্বাগত করতে হ্যাঁ কি আপনারা করুন। আর ওখানে যারা যারা এখনো কোনো ভোট দিতে পারেনি তারা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেবে, আর আমরা ওই বুথে বিপুল ভোটে জয় হব। এটাই আমার আর বাংলা কাজে দর্শকরা যারা দেখছেন তাদেরকে সাক্ষী রেখে কথাটা বললাম কি আপনারা দেখবেন ওই বুথে আমার লিড কীভাবে দিচ্ছে। তৃণমূল বলছে দাদা হচ্ছেটা কি? কারণ আপনারা যখন প্রচারে সাইক্লোন তুলছেন তখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টার জন্য নির্বাচন কমিশন ভোট প্রচার থেকে দূরে সরিয়ে রেখেছেন, এবং তৃণমূল বলছে নির্বাচন কমিশন বিজেপি কন্ট্রোল করছে। আমি কমপ্লিট করিনি, সেনাবাহিনী সেন্ট্রাল ফোর্স বিজেপি কন্ট্রোল করছে, রাজ্যপালও বিজেপি কন্ট্রোল করছে। রাজ্যপাল যদি বিজেপি যদি কন্ট্রোল করতেন তাহলে রাজ্যপালকে আপনি বলতে কতবার ওনার দরজায় গেছে রাজ্যপাল, কখন ওনার তখন কথা শুনেছিলেন? আজকে রাজ্যপাল কারো ব্যক্তিগত নয়, রাজ্যপাল কোনো পার্টির নয়, রাজ্যপাল প্রত্যেকের এই প্রত্যেকের মানুষের রাজ্যপাল। উনি কি রাজ্যপালকে প্রপার সম্মান দিয়েছে? নির্বাচন কমিশন প্রত্যেক মানুষের নির্বাচন কমিশন যদি সঠিক না থাকতো তাহলে কি ভোট হতেই হবে? উনি বলুন তো, উনি বলছে খেলা হবে, কিসের খেলা হবে? এই খেলা হবে সন্ত্রাসের খেলা হবে, তুলা খেলা হবে? আপনি বলুন চার চুরি খেলা হবে, কিসে খেলা হবে? আজকে যখন পা চোট পেয়ে গেছে, একটা কোথাও দেখা গেছে ওনার পায়ে চোটটা লাগলো কিভাবে? আপনি বলুন তো পাটা কিভাবে, ওনার দোল দোল দোলনি খেলছেন? যদি ওনার পায়ে চোট থাকতো তার দোল দোল খেল দোলনি খেলতেন? আমি একটা প্রশ্ন আর একটা করবো। তৃণমূল আরও একটা অভিযোগ করছে, FD ব্লকের মতো জায়গায় বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীকে আনছেন, কারণ বিধাননগরে যে কোনো জায়গায় বড় মাঠে প্রচার করলে যে কোনো জায়গায় যদি সভা করা হয় লোক ভরাতে পারবে না বিজেপি, তার জন্য এই ছোট মাঠকে বেছে নিয়েছে বিজেপি। দেখেন, মাঠ ছোট বড় হয় না। আপনি যদি এইদিকে তাকান, লোকেরা সব ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এখানে যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে ঘুরে বেড়াচ্ছে এলাকায় এলাকায়, লোকাল বাসিন্দারা এখানে আসবেন না তার ভয়ে আমরা যতটুক পেরেছি আমরা সবাই এসেছি এখানে। আর এটা ছোট বড় নয়, আমাদের কাছে আমাদের কাছে ছোট বড় কেউ লোক হয় না। আমাদের সমর্থক কার্যকর্তা আর যে সাধারণ জনসাধারণ আমাদের কাছে সব এক, ঠিক আছে? যতজন আসবেন, যতজন শুনবেন, যত দূর আমাদের আওয়াজ যাবে তত দূর আমাদের বার্তা পৌঁছে যাবে যে আমরা পশ্চিমবঙ্গে আসছি, বাংলা জিততে চলেছি। একদম শেষ প্রশ্ন, যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি উস্কানিমূলক মন্তব্য করে থাকে, নির্বাচন কমিশন তাকে ভোট প্রচার থেকে দূরে সরিয়ে রেখেছেন 24 ঘন্টা, আপনাদের নেতা রাহুল সিনহা তাকেও তো 48 ঘন্টা সরিয়ে রেখেছে, তাহলে তিনিও ভুল করেছিলেন নিশ্চয়ই? দেখুন, নির্বাচন কমিশন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে আমাদের না শীর্ষ নেতৃত্ব না আমরা আমরা একদম ছোট্ট কার্যকর্তা যারা, আমরা কোনো আঙুলি তুলব না। নির্বাচন কমিশন যেটা করেছে সেটাই ঠিক। রাহুল সিনহা ভুল করেছিলেন, নির্বাচন কমিশন যখন বলেছেন ভুল করেছিলেন তাহলে ভুল করেছিলেন। আমাদের নেতারা কিন্তু ক্ষমাও চায়, আমাদের নেতারা মানুষকে ভুল বোঝায় না, আমরা মানুষকে মিথ্যে বোঝাতে চাই না, তার কারণ আমরাও ভাষণ দিতে গিয়ে কিছু ভুল হতেই পারে। ক্ষমা চাওয়াটা মহত্বের লক্ষণ, আর যারা নিচু মানসিকতার তারা ক্ষমা চায় না, উল্টে সামনের লোকের ওপর প্রশ্ন করে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এগুলো একটা আলাদা সম্মানীয় জায়গা। তর্ক বিতর্ক বিশ্লেষণ চলবে, এবং প্রচারের ঝড় থেকে সাইক্লোনে পরিণত করতে প্রচারের ঝড়টাকে বারে বারে কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, এবং এর ফলাফল কোন দিকে যায়, ভোট বাক্সে কতটা প্রভাব পড়ে তার উত্তর পাওয়া যাবে 2 তারিখ। কিন্তু সাধারণ মানুষ কি চাইছেন, সাধারণ মানুষ কি বলছেন, সেই কথা কি মাথায় রাখা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক নেতার, প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফ থেকে, সেই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ এখানেই শেষ করতে হচ্ছে প্রতিদিন বিকেল পাঁচটা মানে আমি সন্তু থাকবো হচ্ছে নিয়ে, আর আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা।